আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য প্রেমাশক্তি গল্পের 21 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবার ভালো লাগবে। দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর যদি ভালোই লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। হোয়াই পাপা? তুমি তো জানোই আমার বিডিতে আসতে একদমই ভালো লাগে না, তবুও কেন আসতে হবে? আচ্ছা তুমি বলো তো, বিডিতে এমন কি আছে যা ইউএসএতে নেই? মেয়ের কথাতে উচ্চ শব্দে হেসে উঠলেন সেলিম রহমান। এদিন মুখ ঘোমরা করে বসে রইল। তার বাবা যে বাংলাদেশ নামক ধুলোবালি জ্যাম কোলাহলপূর্ণ দেশে কি কি পায় তা ইথিনা কোনো কালেই বুঝতে পারে না। ইথিনা কানে হেডফোন গুঁজে গান শুনতে লাগলো। সিলেটের এই পাহাড়গুলো মোটামুটি ভালোই লাগছে তার। একটা ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বাইরের পাহাড় দেখতে লাগলো ইথিনা। সেলিম রহমান মেয়ের মাথা হাত বুলিয়ে বললেন, তুমি জানতে চাইছিলে না এই দেশে আমি কি পাই? তবে শোনো, তোমার পাপা কেন আজও নিজের দেশকে আঁকড়ে ধরে আছে, ইউ নো মামনি, আমি এই দেশেতে তোমার মমকে পেয়েছিলাম। তোমার মামের তখন 16-17 বছর হবে। আমার ইউএসএ থেকে সিলেটে এসেছিলাম আমার নানার বাসায়। তখন এই যে সিলেটের পাহাড়গুলো দেখছো, এই পাহাড়ের ঢালের রাস্তা বেয়ে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিল তোমার মম। কেন জানি একটি অন্যরকম ভালো লাগার কাজ করছিল। বেশ অনেকক্ষণ চেয়ে থেকে তোমার মমের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। তোমার মম ফর্মাল ড্রেস আপ পরা এই সাহেবকে দেখে খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। সেই ভয় আর তোমাখা চোখে ছিল আমাকে প্রেমে ফেলার একমাত্র মাধ্যম। তারপর থেকেই তোমার মম আমার রাজ্যের রানী। তো বুঝেছ, এই দেশ আমার মাতৃভূমি, ছাড়াও আমার অর্ধাঙ্গিনীকে দিয়েছিল। তুমি তো জানোই তোমার মমকে কতটা ভালোবাসি আমি। আমার কাছে এই দেশ হলো প্রেম, স্মৃতি, বিশ্বাস, আশ্বাস, সব 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 কিছু। আর তাই তার প্রতিটা বছর আমি আসি এ দেশে। যদিও তোমার মামা আজকাল সিলেটে আসে না, কারণ তোমার মামারা আমাদের সম্পর্ক মেনে নেয়নি। ইথিনা তার পাপার কথা শুনে মৃদু হাসল। তার কাছে মনে হলো তার পাপা সিনেমার ডায়লগ জারছে। ইথিনা কানে হেডফোন গুঁজে বাইরের দিকে তাকাতেই দেখতে পেল পাহাড়ে এক সমতল ভূমিতে একটা লোক শুয়ে আছে। ইথিনা ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে দ্রুত লোকটার কাছে গেল। সেলিম রহমানও মেয়ের পিছু ছুটে গেলেন। ইথিনা লোকটার কাছে গিয়ে দেখল মাথায় প্রচণ্ড আঘাতও পেয়েছে, সাথে বুকে গুলি লেগেছে। ইথিনা ছেলেটার মুখ ঘুরিয়ে দেখতেই ইথিনার চোখ থমকে গেল। এক মুহূর্তের জন্য সে হারিয়ে গেল সেই ছেলেটির মাঝে। মনে হলো তার পাপার বলা কথাগুলো তার মাঝে ফুটে উঠেছে। আদৌ কি সম্ভব? সেলিম হোসেন মেয়েকে বললেন, ইথি মামনি, ফার্স্ট দেখো ছেলেটা আদৌ কি বেঁচে আছে কি না, কীরকম করে কেউ মেরেছে। ইস! ইথিনা দ্রুত চেক করে নিল, প্রাণ আছে, তবে হার্ট খুব স্লো বিট করছে। ইথিনা একজন মেডিকেল স্টুডেন্ট হওয়াতে খুব সহজেই বুঝে গেল গুলিটা হাত থেকে বেশ অনেকটা উপরে লেগেছে, যার ফলে এখনও বেঁচে আছে, তবে ছেলেটার গায়ে 4-5 মিনিট আগে গুলিটা লেগেছে। ইথিনা সেদিন আরিয়ানকে নিয়ে হসপিটালে ভর্তি করায়। আরিয়ান বেঁচে তো যায়, তবে কোমায় চলে যায়। ইথিনা দিন রাত আরিয়ানের সেবা করে, কিন্তু বাংলাদেশের ট্রিটমেন্ট সিস্টেম এতটা লো ছিল আরিয়ানের বাঁচার দায় হয়ে যায়। আরিয়ানের কন্ডিশন দিনকে দিন খারাপ হতে থাকে। ইথিনাও তার বাবা দ্রুত আরিয়ানকে নিয়ে ইউএসএতে চলে আসে। ইউএসএতে বড় একটা প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করায়। হসপিটালের মালকিন ডক্টর রুবিনা আবরার ছিলেন ইথিনার বাবার বন্ধুর ওয়াইফ। ইথিনা মিসেস আবরারের সাথে মিলে দিনকে দিন পরিশ্রম করে। 3 মাস পর আরিয়ান কোমা থেকে বের হয়। পাহাড়ের ওপর থেকে পড়ে গেলেও অন্য আরেকজন পাহাড়ের গায়ে আটকে দিয়েছিল আরিয়ান, যার ফলে বেঁচে তো যায় তবে মাথায় প্রচণ্ড আঘাত পায়। আরিয়ান কোমা থেকে বের হয়ে প্রথম চোখ খুলে দেখতে পায় রুবিনা আবরারের মুখ, আর তার পাশে চলচল নয়নে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। আরিয়ান মাথা চেপে ধরে বোঝার চেষ্টা করে সে কোথায়, কিন্তু বুঝে উঠতে পারে না। আরিয়ান পাগলামি শুরু করে দেয়, কারণ তার কিচ্ছু মনে নেই। মিসেস আবরার দু হাতে সামলায় আরিয়ানকে। আরিয়ান চলচলে নয়নে তাকাতে মিসেস আবরার বললেন, তুই ইউএসএতে আছিস,
তুই আমার ছেলে, আমার তন্ময়। আরিয়ান যেন আকাশ থেকে পড়ে, আরিয়ানের কিচ্ছু মনে নেই। আরিয়ান মাথা চেপে ধরতে মিসেস আবরার সমস্ত ঘটনা খুলে বলেন। আরিয়ান মাথা চেপে ধরে বলে, তাহলে কি করে ওনার ছেলে হয়? মিসেস আবরার চল চল নয়নে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, সেদিন ইসি যখন তোকে ইউএসএতে নিয়ে আসে, আমি তোর চিকিৎসা করব বলে ঠিক করি। তোর বুকের ডান পাশে সূক্ষ্ম যে কালো দাগটা আছে সেটা দেখেই আমার বুক কেঁপে ওঠে, কারণ 22 বছর আগে আমার ছেলে তন্ময়কে আমরা হারিয়েছিলাম কার অ্যাক্সিডেন্টে, আর আমার ছেলের গায়ে এই জন্মদাগটাই ছিল। আমি তোর গলায় লকেট পেয়েছি যেটার মধ্যে আমার ছেলের ছবি ছিল, কিন্তু এতেও আমার শান্তি হয়নি। আমি শত বাঘ নিশ্চিত হবার জন্য ডিএনএ টেস্ট করাই, আর ডিএনএ টেস্টে পজিটিভ আসে। তুই আমার ছেলে, আমার তন্ময়। আরিয়ানের চোখ সলসল করে ওঠে। প্রথম কয়েক মাস আরিয়ান মানতে পারে না সে তন্ময়। ধীরে ধীরে সে বোঝে তার ফ্যামিলিকে সে কষ্ট দিচ্ছে, এভাবেই আরিয়ান তন্ময়। তার বাবা মা মাকে ফিরে পায়, কিন্তু ভুলে যায় তার আসক্তিকে। পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করলেও নিজের পরিবারকে পেয়ে মাথা চাপ দেয় না। পুরনো সব স্মৃতি ফেলে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচে। অথচ কেউ একজন হাজার হাজার মাইল দূরে প্রতিনিয়ত তার জন্য শেষ হতে থাকে। ইথিনার সাথে তার ভালো বন্ধুত্ব হয়, কারণ সে তার প্রাণ রক্ষা করেছে। তবে রবিন আরিয়ানকে আঁকড়ে ধরে, কারণ ছোট্টবেলার স্মৃতি মনে না থাকলেও বেস্ট ফ্রেন্ড নামক একজনের প্রতি অদৃশ্য টান ছিল তার। রবিন হাস্যোজ্জ্বল করে ছোট্টবেলায় বেস্ট ফ্রেন্ডকে বাঁচিয়ে তোলে। আরিয়ানকে পেয়ে এক পেয়ে যায় এক পৃথিবী, আর ইথিনা আরিয়ানের মায়ায় একটু একটু করে ডুবতে থাকে। ইথিনা চোখের কোণ থেকে পানি মুছে নেয়। তন্ময়কে হারাতে পারবে না সে, আর তন্ময়ের তো কিছুই মনে নেই। তাছাড়া তন্ময় তো ওকে ভালোবাসে। হ্যাঁ, কখনো সেভাবে বলেনি, তবে তন্ময় তো ইথিনাকে বিয়ে করতে রাজি হয়েছে, আর মাস্টারের বাদেই তো ওদের বিয়ে। যদি ভালোই না বাসে তবে কেন রাজি হবে বিয়েতে? ইথিনা চোখের পানি মুছে নিয়ে ড্রাইভ করতে থাকে। যথাসম্ভব তন্ময়কে নিয়ে ইউএসএতে ফিরে যেতে হবে। এদিকে হসপিটাল থেকে একটা ক্যাফেতে এসেছে রবিন আর নীলিমা। নির্জন ক্যাফটা আর নীলিমার কথা শোনার জন্য একদম উপযুক্ত পরিবেশ। রবিন কফি কাপে চুমুক দিয়ে বলল, নিহ এবার তো বল কি হয়েছে গত 7 বছরে। নীলিমা ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে। রবিনের কথাতে কোনো প্রকার প্রত্যুত্তর করল না সে। রবিন নীলিমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টেনে বলল, নিহ বল এবার। নীলিমা মৃদু হেসে বলল, জানো ভাইয়া, তোমার নিহ একজনের প্রতি আসক্ত, খুব ভালোবাসে তাকে, কিন্তু এক দমকা হাওয়া শেষ করে দিল ওকে। শেষ হয়ে গেলাম আমিও। রবিন দীর্ঘশ্বাস ফেলে বলল, পুরোটা বল। নীলিমা মৃদু হেসে বলতে লাগল। নীলিমার সমস্ত স্মৃতি যেন রবিনের চোখের সামনে ভেসে উঠল। নীলিমা যখন তার সাথে আরিয়ানের দুষ্টু মিষ্টি স্মৃতিগুলো বলছিল, তখন অদ্ভুত এক হাসি ছিল তার মুখে। শেষের দিকে এসে নীলিমার হাসি হাসি মুখটা মলিন হয়ে কান্নায় পরিণত হলো। নীলিমা কাঁদতে কাঁদতে বলল, ওরা ওকে মেরে ফেললো ভাইয়া, মেরে ফেললো ওরা, বাঁচতে দিল না আমার আরিয়ানকে, বাঁচতে দিল না। নীলিমার মাথায় হাত বুলিয়ে রবিন বলল, কাঁদিস না নিহ, সব ঠিক হয়ে যাবে। নীলিমাকে সান্ত্বনা দিলেও রবিনের বুকটা ফেটে যাচ্ছে। তন্ময় যে আরিয়ান তা বুঝতে পারছে রবিন, কিন্তু তন্ময়ের যে কিছুই মনে নেই, আর এখন তো ইথিনার সাথে তন্ময়ের বিয়েও ঠিক হয়ে আছে। রবিনের বুকটা মোচড় দিয়ে উঠল, বোনের ভালোবাসা বাঁচাবে কী করে? অন্যদিকে ইথিনার মতো মিষ্টি মেয়েটার জীবন তছনছ করবেই বা কী করে? কিন্তু তন্ময় যে শুধু নীলিমার, ইথিনার দিক থেকে দেখলে ইথিনা অসহায়, কিন্তু নীলিমা, নীলিমার তো তার থেকে বেশি অসহায়। 4-4 বছর ধরে বেঁচে থেকেও মরে গেছে। আর যদি আজ রবিন চুপ করে থাকে, ইথিনার সাথে তন্ময়ের বিয়েটা হয়ে যায়, যদি কখনো তন্ময়ের স্মৃতি ফিরে যায়, ফিরে আসে, তাহলে তন্ময় কী করবে? তখন তন্ময়ের স্মৃতি ফিরে আসার সম্ভাবনা খুবই কম, তবে অন্যায় মেনে নেয়াটা কতটা উচিত? আজ রবিন নিজের বোনের দিকটা ভাবছে না, তবে একজন মানুষ হিসেবে দেখলে নীলিমা বেশি অসহায়। রবিন তন্ময়ের বিষয়টা চেপে গেল, কারণ তন্ময়ের ব্যবহার কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। তাছাড়া তাড়াহুড়া করা যাবে না। রবিন মাথা চেপে ধরে বসে রইল। কীভাবে সামাল দেবে সব কিছু বুঝিয়ে উঠতে পারছে না। তন্ময়ের সাথে দেখা হলে নীলিমাই কী করবে? তন্ময় তো সেদিন নীলিমাকে দেখেছে,
নীলিমাও এক পলক দেখেছে, তবে হ্যালুসিনেশন বলে ধরে নিয়েছে সে। রবিন সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য নীলিমাকে বলল, নিহ আরিয়ানের ছবি আছে? নীলিমা চলচল চোখে তাকিয়ে পকেট থেকে আরিয়ানের হাস্যোজ্জ্বল ছবি বের করে দেখালো। রবিন ছবিটা হাতে নিয়ে চোখ কিচে বন্ধ করে নিল। আরিয়ানই তন্ময়, এখন কি হবে রবিনের মাথায় আসছে না। নীলিমা নাকি ইথিনা আর তন্ময় এই 3 বছরের জীবনই হুমকির মুখে। সাথে আছে রাঘব বল, সবকিছু ঠিক করবেও। রবিনের মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। এবার নিশ্চিত বড় কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হবে। ইথিনা পাগলের মতো করছে, অজরে কেঁদেই যাচ্ছে। তন্ময় মাথা চেপে বসে আছে, এখন পুরোপুরি সুস্থ। ইথিনার দিকে তাকালে আরিয়ানের মায়া হচ্ছে, কিন্তু মেয়েটার কি এমন হলো যার জন্য আজই ইউএসএতে ফিরে যেতে চাচ্ছে। ইথিনা তন্ময়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তন্ময়ের দুহাত জড়িয়ে বলল, প্লিজ তন্ময় আজই চলো, আমরা চলে যাব, প্লিজ তন্ময়। ইথিনার হাত ছাড়িয়ে তন্ময় বলল, প্লিজ ইথিনা এখন ফিরে যাওয়া সম্ভব নয়। ইথিনার চোখের পানি মুছে বলল, কেন সম্ভব নয় তন্ময়, কেন তুমি বিড়িতে থাকতে চাচ্ছ? তন্ময় কোনো উত্তর দিল না। ইথিনা তন্ময়ের পা জড়িয়ে ধরল। তন্ময় ইথিনাকে ছাড়িয়ে বলল, এটা কি করছো ইথিনা, এমন কেন করছো, কি হয়েছে তোমার? ইথিনা উঠে দাঁড়িয়ে তন্ময়কে জড়িয়ে বলল, আই লাভ ইউ তন্ময়, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। তন্ময়ের বুকটা ফেটে যাচ্ছে, কি করবে এখন? তন্ময় ইথিনার মাথায় হাত বুলিয়ে বলল, হঠাৎ এসব কেন বলছো ইথিনা? ইথিনা তন্ময়ের বুকে মাথা রেখে বলল, আমি জানি না আমি কি করছি, কি সঠিক ভুল আমি জানি না, আপাতত আমি তোমাকে নিয়ে ইউএসএতে যেতে চাই, প্লিজ তন্ময় চলে যেও না আমায় ছেড়ে। তন্ময় কিছুই বলছে না। ইথিনা তন্ময়ের দুহাতে মুখ গুঁজে বলল, আমায় ভালোবাসো তন্ময়। তন্ময়ের চোখ দুটো ছলছল করে উঠল, বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। জীবন তাকে কোন দিকে ফেলে দিল, এ কেমন পরিস্থিতি, সব থেকে বেশি অসহায় তো সে, অথচ তাকে ঘিরেই আকুলতা, সে কি করবে এখন? মানুষ বলে স্বার্থপর হয়েও না, আদৌ কি স্বার্থপরের মতো কাজ করছে এখন? ইথিনার জন্য কোনো কালেই সেই আসক্তি তৈরি হয়েছিল, তবে 3 মাস আগে যখন তার মা বলল তখন বিয়েতে কেন রাজি হয়েছিল সে? শুধু কি মানবিকতার খাতিরে? তন্ময় নিজের মাথা চেপে ধরল, সে তো ইচ্ছে করে এমন করেনি, তার জীবন তাকে বাধ্য করেছে। একটা মেয়ে গত 4 বছর ধরে কষ্ট পাচ্ছে, আজ যখন সব কিছু তার হাতের মুঠোয়, সে কি করে সেই যন্ত্রণায় ফেলে রাখবে তাকে? আর ইথিনা, সেও কি তার দিক থেকে ঠিক নয়? তবে ঠিকের মধ্যেও ওদিক ঠিক কে? তন্ময় মাথার চুল টানতে টানতে বলল, হঠাৎ এমন প্রশ্ন কেন ইথিনা, কি হয়েছে বলো আমায়। ইথিনা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, তুমি কেন বলো না আমায় ভালোবাসো তুমি, কেন তন্ময়? একটু কি ভালোবাসা যায় না আমায়, ভালোবেসে বুকে জড়িয়ে নিতে পারো না আমায়, একটু কি ভালোবাসা দিতে পারো না আমায়? ইথিনার কথাগুলো তন্ময়ের বুকে এসে লাগলো, ইথিনার আকুলতা তাকে দুর্বল করে দিচ্ছে। তন্ময় ছলছল নয়নে তাকিয়ে ইথিনার দিকে হাত বাড়িয়ে দিল। ইথিনা তন্ময়ের বুকে মাথা গুঁজে দিল, কিন্তু পরক্ষণে তন্ময়ের বুকে কষ্ট হতে লাগলো, মনে পড়ে গেল একজনের সেই আকুলতা, আমায় আপন করতে না পারলে একটু শক্ত করে জড়িয়ে কপালে চুমুতো খেতে পারো, দিবে আমায় সেই সুখটুকু, প্রয়োজন, খুব প্রয়োজন, প্লিজ। তন্ময় চোখ কিচে বন্ধ করে নিল। ইথিনাকে ছাড়িয়ে বলল, রেস্ট নাও, সন্ধ্যায় তো সবাইকে পিক করতে হবে। ইথিনা মাথা ঝাঁকিয়ে নিজের রুমের দিকে চলে গেল। ইথিনা চলে যেতেই তন্ময় রুম লক করে দিল। ওয়াশরুম থেকে মুখে পানি ছিটে নিতেই মনে হলো কেউ একজন খিলখিল করে হেসে বলছে, তন্ময় আব্রার আজকাল মানুষ ঠকাচ্ছে, এত আধিপত্য সুখ তাকে অন্ধ করে দিচ্ছে না তো, সে কি ভয় পাচ্ছে এই আধিপত্য হারাতে? তন্ময় মাথা চেপে ধরে বলল, না তুমি ভুল বলছো, আমি এসব কিছুর জন্য এমন করছি না। তন্ময়ের কথা শুনে কেউ তাচ্ছিল্যের হাসি হাসছে। তন্ময় চারদিকে ঘুরে বলল, কে তুমি, কেন হাসছ? আবার সেই অদৃশ্য শব্দ ভেসে আসলো, আরিফুল আরিয়ান তার ছোট্ট পৃথিবীকে এক বুক ভালোবাসা এঁকেছিল, একটা মানুষকে ঘিরে তার পৃথিবী ছিল, কিন্তু তন্ময় আব্রারের পৃথিবীতেও অনেক বড়, তার তো মনে অনেক মানুষের বাস, অথচ সে বলেই যাচ্ছে একটা মানুষ তাকে ঘিরে মরেও বেঁচে আছে, অথচ সে জানেই না তার আরিয়ান এখন আর তাকে ভালোই বাসে না।
তন্ময় চিৎকার করে বলল, না মিথ্যে সব, সব কিছু মিথ্যে। সে ভালোবাসে, খুব ভালোবাসে, আরিয়ান তার নীলিকে খুব ভালোবাসে, সে কখনো তাকে ঠকায়নি। আবারও সেই তাচ্ছিল্যের হাসি এসে বলে যাচ্ছে, তবে কেন সে বলতে পারছে না তন্ময় আব্রার তাকে ভালোবাসে, আরিয়ান ঠকায়নি, কিন্তু তন্ময় আব্রার সে তো ঠকাচ্ছে, তন্ময় আব্রার কেন পারছে না সত্যির মুখোমুখি হতে। তন্ময় মাথা চেপে ধরে হেয়ার স্প্রের বোতল আয়নায় ছুঁড়ে মারল, আয়নার টুকরো টুকরো হয়ে বিছিয়ে গেল। তন্ময় মাথা চেপে ধরে চিৎকার করতে লাগলো, আজ তন্ময় আব্রার পৃথিবীর সব থেকে বড় অসহায়, তার পৃথিবীতে আরিয়ান নামক অস্তিত্ব সে চেয়েও ফিরিয়ে আনতে পারছে না। বারবার তন্ময় আব্রার ফিরে আসছে, আর তন্ময় আব্রার নীলিমার নয়, তন্ময় আব্রার ইথিনার, অথচ মনে সমস্ত অস্তিত্ব জুড়ে নীলিমা। কি করবে কি তন্ময়, আরিয়ান নাকি তন্ময়, কোন অস্তিত্ব নিয়ে সে বাঁচবে? এক অস্তিত্ব জুড়ে নীলিমা, আর অন্য অস্তিত্বতে আছে মা বাবা ইথিনা, বন্ধু আর আত্মীয় স্বজনরা। তন্ময় কেন পারছে না আরিয়ান হয়ে ফিরতে? তবে কি সে ঠকাচ্ছে? তবে কাকে ঠকাচ্ছে, নীলিমাকে নাকি ইথিনাকে নাকি দুজনকেই? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক ডেরির সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।